নমস্কার বন্ধুরা, অধিকারী কৃষ্ণা বাঙালি ব্লগ ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে তেলাপিয়া মাছের রেসিপি করব। তো মাছটা আমি আগে কেটে নিচ্ছি, বাজার থেকে একদম তাজা একটা মাছ নিয়ে এসেছে। তার মাছটা কেটে নিয়ে ধুয়ে তারপরে রান্না করতে যাব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি মাছটা ভালো করে কেটে নিচ্ছি, এখনো মাছটা নড়ছে। মাছ কাটা কমপ্লিট, এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। মাছের মধ্যে নুন এবং হলুদ মিশিয়ে দিলাম। আর আমি মাছটা হাত দিয়ে মাখি না, আমার কাছে যেন কেমন লাগে। তাই এইভাবে আমি জেগে জেগে মাছটার মধ্যে গায়ে নুন এবং হলুদ মেখে নিলাম। যে তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু একটু করে। তেলাপিয়া মাছটা আমি গাঁটি কচু দিয়ে রান্না করব, বা কচুর মতো বলতে পারেন। এটা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়, সুস্বাদু হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, সাধারণ খেতে হয় বন্ধুরা। মাছ ভাজা কমপ্লিট, সব মাছগুলো তুলে নিলাম। এখন কড়াইয়ে আমি কালি জিরে ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু কচু গাঁটি কচু দিয়ে রান্না করবো। এই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরে বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে, খুবই কম তেলে রান্না করি। এটা খেতে অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়। জলটা দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিচ্ছি।
ভালো করে মাছটা ফুটিয়ে নিয়েছি, 10 মিনিট পরে ফিরে আসব। দেখুন বন্ধুরা আমার মাছটা রান্না প্রায় কমপ্লিট। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন।